জয় জয় তারা জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ জানাব শুনব জন্মমাস অনুসারে ভাগ্য বিচার সম্পর্কে। আজ আলোচনা করিব বৈশাখ মাসে জন্মালে কি হয়। বৈশাখ মাসে জন্মাবার ফলে আপনার ভাগ্য কেমন হবে বা ভাগ্য কেমন হয়, বৈশাখ মাসে জন্ম হলে কী কী রোগ হতে পারে বা বৈশাখ মাসে জন্ম হলে জাতকের বা জাতিকার চরিত্র কেমন হয়, বৈশাখ মাসে জন্ম হলে তাদের প্রতিভা বা শুভ মাস বা তাদের শুভ সংখ্যা কোনটা, সবটাই জানাবো। তবে আর দেরি নয়, আসুন জানা যাক বৈশাখ মাস সম্পর্কে। সূর্যদেব আমাদের সাক্ষাৎ নারায়ণ। আমরা বা আমাদের মধ্যে অনেকেই জানি 33 কোটি দেবতার নাম। এই 33 কোটি দেবতা নামের মধ্যে আছে সূর্যের 12টি নাম, মানে 12টি আদিত্য। জ্যোতিষ শাস্ত্রে আছে 12টি রাশি। এই 12টি রাশির মধ্যেই মানুষ এবং সমস্ত জীব প্রাণীকুলের ভাগ্য জড়িয়ে আছে। কেউ পায় সৌভাগ্য আর কেউ পায় দুর্ভাগ্য। সম্পূর্ণ সূর্য দেবের প্রভাবে যেমন নিখিল বিশ্ব প্রভাবিত, তেমনি নর নারীর ভাগ্য নির্ভর করেছে সেই সূর্যদেবের প্রভাবে। সূর্য এক জায়গায় বিরাজমান থাকে, সূর্যের চারিপাশে গ্রহের প্রদক্ষিণ হয়ে থাকে। ঠিক একই রকমভাবে সূর্যের চারিপাশে পৃথিবী প্রদক্ষিণ করে। এই সূর্যের কারণে 12টি রাশির বা 12টি মাসের সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে এক একটি মাসের আলাদা কিছু গুণগুলিকে চিহ্নিত করে এবং মানব জীবনের গড়ে কতগুলো বা কতগুলি কার্যকে তুলে ধরা হয়েছে। জন্মমাস অনুসারে ভাগ্যফল বিচার করাই জ্যোতিষশাস্ত্র বিশারদের কর্তব্য বা কর্ম। সূর্যের বহুমুখী গুণ প্রাপ্ত হয় বৈশাখ মাসে জন্ম হওয়া জাতক জাতিকাদের। বৈশাখ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা জন্মকাল থেকেই প্রভাব বিস্তার করে থাকে। এই সময় সূর্য মেষ রাশিতে বিদ্যমান থাকে। মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ, তাই বৈশাখ মাসে জন্ম হলে জাতক জাতিকাদের মধ্যে মঙ্গলের গুণাবলী থাকে। তাই বৈশাখ মাসে জন্ম হলে সেই মানবের চরিত্র হয় পরাক্রমশালী, মানি, দয়ালু, সাহসিকতা থাকে। এরা সময়ের সাথে নিজেকে সংযত রাখতে পারে, তেজস্বী ও বাস্তববাদী হয়ে থাকে। বৈশাখ মাসে জন্মালে জাতক জাতিকারা হয় বহুমুখী প্রতিভার অধিকারী। এদের মধ্যে যশ মান সম্মান এবং ধৈর্য সহ্য ক্ষমতা অনেক বেশি। এরা আদর্শ কর্মী হয়, তাই এরা বেশিরভাগ পুলিশ সেনা বিভাগে উচ্চ পদের অধিকারী হয়ে থাকে। এদের মন হয় দয়ালু, এরা কোনো ব্যক্তিকে খালি হাতে ফেরায় না। এরা বাস্তব বুদ্ধি সম্পন্ন, সকলকে যথেষ্ট সম্মান দিতে জানে। এরা ভদ্রও হয়, এরা পরচর্চা করতে ভালোবাসে না, যে কোনো সামাজিক কাজ কর্ম করতে আগ্রহী হয়ে থাকে। প্রতিকূল অবস্থাকেও কাটিয়ে সাফল্য লাভ করতে সক্ষম হয়। এরা অলসতাহীন, মানে এরা কুড়েমি পছন্দ করে না, এরা নিজের বুদ্ধিমতো চলতে পারে, এরা নিজের বুদ্ধিতে চলতে ভালোবাসে।
কেউ যদি এদের চালনা করে থাকে তাহলে খুব ক্ষতির দিকে যায়। এদের কর্মক্ষেত্রে দূর ভবনের যোগ আছে, চাকরি ক্ষেত্রেও ভালো উন্নতির যোগ আছে, ব্যবসা করলেও উন্নতি করতে পারে, গুরুজনদের সহায়তা লাভ করবে, ঋণ হলেও তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে। এবার আসা যাক প্রেম সম্পর্কে ও বিবাহ সম্পর্কে। প্রেমের ক্ষেত্রে হতাশাপূর্ণ হলেও ভবিষ্যৎ ভালো হবে। এদের পিছনে বহু রমণী ভিড় করবে যদি জাতক পুরুষ হয়, মানে যদি পুরুষ হয় তো এদের পিছনে বহু রমণী ভিড় করবে, আর যদি জাতিকা হয় তাহলে বহু পুরুষ ভিড় করবে, মানে যদি সে নারী হয়। সহজ ভাষায় হচ্ছে যে একাধিক প্রেম করিবে বৈশাখ মাসে জন্ম হলে। তবে এরা যদি নিজেকে সংযত রাখতে পারে, যদি পুরুষ হয় এরা নারীর দ্বারাই ক্ষতিগ্রস্ত হতে পারে, আর যদি নারী হয় তাহলে পুরুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এদের বিবাহিত জীবন সুখের হবে। তবে এদের জন্য একটি সাবধান হয়ে, মানে সাবধান আছে বা যার নির্দেশ করছে, এরা যদি কোনো নারী বা পুরুষের চক্করে না পড়ে তাহলে এদের জীবন খুব সুখেরই হয়। এবার আসা যাক বৈশাখ মাসে জন্ম হলে কি ধরনের খাদ্য খেলে উপকার বেশি পাবে। শাক সবজি, তিক্ত খাদ্য, ছানা, দুধ, বাদাম, পটল আহার এদের শরীরের পক্ষে বেশ উপকারী বলে স্বাস্থ্যমতেই বলছে। এবার আসা যাক বিদ্যা কেমন হবে। এদের বিদ্যা মধ্যম বিদ্যা হবে, তবে কারিগরিতে বিদ্যায় দক্ষতা থাকবে এদের মধ্যে। এরা হাতের বহু কাজ করতে পারবে এবং এরা কারিগর বিদ্যায় পারদর্শী হবে। এদের প্রতিষ্ঠা নিজের চেষ্টাতেই হবে, এরা নিজের চেষ্টাতেই নিজেকে প্রতিষ্ঠিত তৈরি করবে। এবার আসা যাক রোগ সম্পর্কে। এদের মধ্যে রোগ থাকবে মাথার যন্ত্রণা, রক্তচাপ ও হৃদয় রোগ। হৃদয় রোগ এদের বহুবার হবার সম্ভাবনা থেকেই যায়। এদের শুভবার ও শুভ মাস হচ্ছে রবিবার ও মঙ্গলবার। শুভবার, শুভ মাস হচ্ছে বৈশাখ মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস ও পৌষ মাস। এবার এদের শুভ সংখ্যা 1 এবং 9 সংখ্যাই হচ্ছে এদের শুভ সংখ্যা। শুভ বর্ণ মানে হচ্ছে শুভ রং, সাদা, লাল, বেগুনি ও নীল রং। শুভ ধাতু হচ্ছে সোনা, শুভ রত্ন হচ্ছে চুনি ও রক্ত প্রবাল। শুভ বছর মানে বয়সের, তার যে বছর 1, 4, 8, 10, 16, 22, 37, 35, 37, 40, 41, 42, 45, 50, 55, 56, 57, 58, 69, 70, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 71, 72, 73, 74,
যে যে বয়সে তার শুভ হবে সেই বয়সের সংখ্যা এগুলি লিখে দেব, আপনারা দেখে নেবেন এবং এই বৈশাখ মাস সম্পর্কে কিছু মন্ত্র আছে মঙ্গল গ্রহের যা আমি আগে দিয়েছি ওগুলি শুনে নেবেন। এইখানে মন্ত্র দিয়ে এপিসোডটাকে আর বড় করতে চাইছি না, কারণ ভিডিওটি যদি বেশি বড় হয়ে যায় তাহলে আপনাদের কী হবে, শুনতে বিরক্ত লাগবে। তো এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে। এরপরে দেব জ্যৈষ্ঠ মাস সম্পর্কে, এইভাবে 12টি মাস সম্পর্কে দিয়ে দেব। আমার আগের এপিসোডগুলো আপনারা শুনে নেবেন, রুদ্রাক্ষ নিয়ে দেওয়া আছে, তন্ত্রমন্ত্র নিয়ে দেওয়া আছে, স্বপ্ন বিচার নিয়ে দেওয়া আছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করিবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করিবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন
ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।